আমি খাবারের ব্যবস্থা করছি, আপনি আপনার ড্রিংক রুমে গিয়ে বসেন। আচ্ছা, আপনি কি টুনটুনি নামের কাউকে চিনেন? না। অবশ্য আপনি চিনবেন কেমনে, আমি তো চিনতে পারছি। হঠাৎ করে আপনি কেন তাকে চিনতে চাচ্ছেন? আমি না, আমি তো চিনতে চাই নাই। তাহলে জানতে চাইছেন যে ওই যে পলাশ কইল আমি নাকি তারে বিয়া করছি? কি মানে বিয়াকরণের স্বপ্ন দেখতেছি? পলাশ আপনাকে কথা বলছে? ওর সাথে তো আমার এখনই কথা বলা লাগবে, মানে সবকিছুর একটা সীমা থাকা উচিত। আমারও একমত, কিন্তু টুনটুনিটা যে কেডা এটাই তো বুঝতে পারতেছে না। আপনার অত বুঝে কাজ নেই, আপনি নিজের ঘরে বসেন, আমি খাবার নিয়ে আসতেছি। আপনিও চলেন আমার লগে। কি আমি আপনার সাথে? আরে দুইজনে মিললা টুনটুনিরে খুঁজে বাইর করি, ইয়া করা বউগুলো কথা, তাই না? কিচ্ছু করা লাগবে না। আর শুনে, টুনটুনির সাথে আপনার কোনো বিয়ে হয়নি? ওলাটা যে কইল ও আপনার সাথে মিথ্যা কথা বলছে। আমারে বেকুব বানাইছে। ঠিক আছে। আচ্ছা আবার কি আপনার নামটা জান কি? টুনটুনি। বড় ভাই, আমি কি ভিতরে আসতে পারি? আপনার কি করলেন না, আমার তো হিসাব মিলতেছে না। এত হিসাব মিলাবার চেষ্টা করে মাথায় শুধু শুধু চাপ দিয়ে লাভ আছে? আপনি ঠিকই কইছেন, এত চাপ নেওয়া কাম নাই, তার চেয়ে আপনারে বিয়ে করে ফলাইলেই সব মিটা যায়। কি আপনার মাথা কি ঠিক আছে? কেন, আমার কি বিয়ে করণ নিষেধ নাকি? সেটা আমাকে কেন, আপনি যান না আপনার টুনটুনিকে খুঁজে বের করেন। তাছাড়া আমি আর এখানে কয়দিন আছি? পলাশ তো উঠে পড়ে লেগেছে আমাকে এখান থেকে বের করে দেওয়ার জন্য, সেটাই তো আমি আপনার কাছে বলতে আসছি। পলাশটা আবার কেডা? জি আপনি এই বাড়িতে থাকেন নাকি? আরে সর্বনাশ, আমি না যাই না এই বাড়িতে চলে আসছি। আপা আপনি আমার উপরে রাগ করেন না। আপা আসলে আমি কইলাম খারাপ মানুষ না। কি রাইতের আন্ধারে ধন্দ লাইগা আশপাশ না বুঝা ভুল করে নিজের বাড়ি মনে করে আপনার বাড়িতে চলে আসছে।